এই যে তৃণমূল বিজেপি, এই যে নতুন করে শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব, মারপিট হচ্ছে, খুনোখুনি হচ্ছে, মাদার তৃণমূল আর যুব তৃণমূল দুজনে মিলে কুস্তকুস্তি করে মারপিট করে খুনোখুনি করছে, দলে কে মনোনয়ন পাবে পঞ্চায়েতের ভোটে লোকসভার ভোটে তাতে যুব তৃণমূল আর মাদার তৃণমূল এসব নিয়ে মারপিট হচ্ছে, আমাদের দলে এসব হয় না, তার কারণ আমরা মানুষের অধিকারের জন্য লড়ি, নিজেদের মতাদর্শের জন্য লড়ি, যাদের মতাদর্শ নেই তারা এই সমস্ত কাণ্ড কারবার করে। ও তো সহযোদ্ধা, সহযোদ্ধা এসছে, এটা একটা ব্যাটেল ফিল্ড, গণতন্ত্রের লড়াই, গণতন্ত্রের লড়াইতে সে সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়িয়েছে, সে নিজে একটি কোম্পানিতে কর্মরত একজন ইঞ্জিনিয়ার, ফলত তারাও তাদের কোম্পানিতে চাকরি করতে গিয়ে বুঝছে যে বামপন্থার প্রয়োজনীয়তা কোথায়, বামেদের প্রয়োজনীয়তা কোথায়, সমাজের সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে যাদের অধিকার লুট হয়ে যাচ্ছে সেই অধিকারের পাশে দাঁড়াচ্ছে বামপন্থা। অবশ্যই আত্মবিশ্বাসী, আর প্রথমত স্বামী স্ত্রী সেটা তো রয়েইছে, কিন্তু তার থেকেও বেশি আমি বলেছিলাম সহধর্মিনী না, সহযোদ্ধা হতে চাই। তা আজকে যখন যুদ্ধের দামামা বেজেছে, তাহলে সেই যুদ্ধক্ষেত্রে একসঙ্গে চলবো, এটাই তো স্বাভাবিক। সম্পূর্ণরূপে আশাবাদী, দুর্নীতি বা দুর্নীতির আসল রূপ সকলে দেখতে পাচ্ছে, সততার প্রতীক বলে প্রকৃত চরিত্র, সেই কঙ্কাল ষাঁড় চরিত্র সেটা বাংলার সমাজের প্রত্যেকে দেখতে পাচ্ছে। তার উল্টো দিকে দাঁড়িয়ে সততা, তারুণ্য, এর পথ, এর হাত সকলে ধরবেন, এটা আমি সম্পূর্ণ। লড়াই কঠিন, কঠিন যদি না হয় লড়াই কেন, তাই লড়াই কঠিন হতেই পারে, কিন্তু হাল ফেরাতে লাল ফেরাও লাল ফিরবে, এটা বিশ্বাস রাখি। আমি আজ তমলুকে প্রচারে এসেছি, এখানে আমাদের বামফ্রন্টের প্রার্থী সায়ন ব্যানার্জি সবাই চেনেন, তরুণ আইনজীবী, খুবই সুভদ্র, এবং এখন যেভাবে আমাদের রাজনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে একটা কলুষতা, চূড়ান্ত রকমভাবে লুট, দুর্নীতি, এখান থেকে ভেঙে তো বেরোতে হবে, যুবকের ভবিষ্যতের কথা ভাবতে হবে, মানুষের ভবিষ্যতের কথা ভাবতে হবে। যারা নিজেরা হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলে, অথবা টাকা নেওয়াটাকে স্বাভাবিক বলে মনে করে, তৃণমূল বলে বিজেপি বড় চোর, বিজেপি বলে তৃণমূল বড় চোর, তারপর তৃণমূলের নেতাদের নিয়েই ছাটমাল নিয়ে বিজেপি হয়, এসবের বাইরে গিয়ে মানুষের রুটি রুজি জীবন জীবিকা এই লড়াই।